রব্বুল আলমিন আমাদেরকে মেহের বাণী করে এমন একটি মাস দান করেছেন যে মাসটি আমাদের জন্য অফুরন্ত নেয়ামত নিয়ে এসছে আলহামদুলিল্লাহ প্রিয়দর্শক এই মাসকে স্বাগত চ্যানেল এই জানিয়েই বিশেষ আয়োজন আমরা প্রতিদিন এই সময়ে আপনাদের সামনে থাকব আপনাদের যে কোনো প্রশ্ন যে কোনো সমস্যার সমাধান কোরআন এবং সুনার আলোকে জানানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তাই সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি

যেই মাস সম্পর্কে অসংখ্য হাদিসের মধ্যে অনেক নিয়ামতের কথা আমরা পাই এবং কোরআনে কারিমের মধ্যেও বেশ কিছু আয়াতে মাহে রমজান সংশ্লিষ্ট বিষয় এসছে তো মোস্তারাম আমি প্রথমেই আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো তার আগে একটু দর্শকদের সাথে শেয়ার করে নিতে চাই প্রিয় দর্শক আবারও বলছি আপনার যে কোনো প্রশ্ন যে কোনো জিজ্ঞাসার জন্য আমাদের কাছে আপনারা ফোন করতে পারেন নাইন এইট থ্রি ওয়ান থ্রি নম্বরে অথবা আপনি আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আই যে লিখে স্পেস দিয়ে আপনি আপনার নাম ঠিকানা সহকারে প্রশ্নটি পাঠিয়ে দিতে পারেন সিক্স নাইন সিক্স নাইন নম্বরে আমরা অপেক্ষায় আছি আপনাদের ইনশাআল্লাহ তাআলা মোহতারাম যে বিষয়টি জানতে চাচ্ছিলাম যে আল্লাহ সুবাহান হুয়া তালা মাহে রমজানে কি কি ফজিলত রেখেছেন যদি একটু ছোট্ট করে আমাদেরকে বলেন আমরা উপকৃত হব ইসমিল্লা আলহামদুলিল্লাহ ওসলাত ওসমাসুল্লাহ কোরআন করিমে আল্লাহ তাআলা মাহের রমজানের قطع كوشناك شهر رمضان الذي أنزل فيه <applause> القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليسمه ومن كان مريضا أو على سفر فعده من أيام أخرى يريد الله بكم اليسرى ولا يريد بكم العسرى ولتكمل العدّة ولتكبروا الله على ما هداكم ولا تشرون فكتبوا نوعية الله تعالى معي رمضان شمبرك نازل كوشناك شمبرك قرطة 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 رمضان বলেছেন যে মাহের রমজান আল্লাদি উনজি রাফিল কোরআন যাতে কোরআন নাজিল করা হয়েছে হুদাল্লিন আল্লী ন্যাস মানুষের হেদায়েতের জন্য আল্লাহতালা যখন দুনিয়াতে মানুষকে প্রেরণ করেন তখন থেকে আল্লাহতালা ওয়াদা করেছেন যে ফাইম্মা ইয়া তিয়ান হুদান প্রমাণ হুদা ইয়া ফালাহ হোনা আলেই হিমলা আমার হেদায়েত দুনিয়াতে আসবে যে আমার হেদায়েত অনুসরণ করবে সে কখনো হদভ্রস্ত হবে না সে কখনো চিন্তায় চিন্তায় পড়বে না বিপদে পড়বে না সমস্যাযুক্ত হবে না আল্লাহ তালা সে ঘোষণা করেছেন সেই জন্য আল্লাহ তালা যুগে যুগে নবী কিতাব দিয়েছেন হেদায়ত দিয়েছেন হেদায়তের বাণী সর্বশেষ যে বাণী হচ্ছে আল্লাহ কোরআন দিয়েছেন আমাদের নবী কোরআনে করিমের এই দিকটা আমরা যদি দেখি যে এই মাসে নাজিল হয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহর বাণী নাজিল হয়েছে আল্লাহর কথা আমাদের জন্য আমাদের বিরাট প্রাপ্তি সেটা তা আমাদের হেদায়তের জন্য হুদাল ইন্যাস মানুষের হেদায়তের জন্য বা ইনা তিমিনাল হুদা ওয়াল ফোরকান মানুষের জন্য বা প্রমাণ প্রমাণস্বরূপ হেদায়তের প্রমাণ আছে এখানে অর্থাৎ যত আমল আমরা করি তার প্রমাণ কোরআনের মধ্যে কোনো না থাকবে ওয়াল ফোরকান সত্য এবং মিথ্যা পার্থক্য দিয়ে সত্য এবং দিয়েছেন এই জিনিসটি যে আমরা শুধু আমাদের কিতাব নাজিল হয়েছে রমজান মাসে তা নয় বরং পূর্বতী চারটি মৌলিক কিতাব রমজান মাসেই নাজিল হয়েছে রসুল্লাহম হাদিসে এসেছে তবরানি যে হাদিসটি বর্ণিত হয়েছে মুসলাম আহমদ এসেছে হাদিসটি হাসান রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন যে কোরআন কোরআন নাজিল হয়েছে যে জাবুর নাবিল নাজিল হয়েছে রমজান মাসে এবং তাওরাত নাজিল হয়েছে রমজান মাসে ইঞ্জির নাজির হয়েছে রমজান মাসে এমনকি এই কোরআন নাজিল হয়েছে চব্বিশ তারিখ রাতে অর্থাৎ চব্বিশ তারিখ দিন পার হওয়ার পরে অর্থাৎ পঁচিশের রাতে কোরআন আল্লাহ তালা যদি আমরা অন্য আয়ের সাথে তাফসিরে মিলিয়ে দেখি তো দেখব রমজান মাসে কোরআন নাজিল হওয়ার বিষয়টা আটটা পূর্ণ সূরা এসেছে আল্লাহতালা বলেছেন ইন্না আনজাল নাহু ইন্না আনজান না ও ফি লাইলেতুল কদের কাদের সে পঁচিশ যেহেতু শেষ দশক এবং বেজোড় রাত্রি সেহেতু সুন্দরভাবে আমাদের সামনে দেখা যাচ্ছে রমজান মাসে আল্লাহতালা কোরান নাজিম করেছেন এবং সেটা ছিল শেষ দশকে এবং লাইলাতুল কদের আর একটি জিনিস আমরা দেখতে পাই কোরান কারিম আল্লাহতালা সুর দোকানে বলেছেন ইন্না আনজাল না ও ফি লাইল আতি এবং এই যেহেতু এটা পুরোটাই কিন্তু রমজান মাসে তো রমজান মাসে এই জিনিসটা আমরা কোরআনে কারিমের স্পর্শ দেখতে পাই যে কোরআনে কারিমের এই হেদায়েতের জন্য যে জিনিসটা দুনিয়াতে আল্লাহ তারা দিয়েছেন কোরআনে কারিম আমাদেরকে তা এই মাসে নাজিল হয়েছে রসুল্লাহ সাল্লাহ আসলাম এই জন্য গুরুত্ব দিয়ে গুরুত্ব দিতেন রমজান মাস আসলে তিনি আত্মাহানিয়া বেকুদুমে রমদান রমজান আসার আগে মানুষকে রমজান আসছে সাদর সম্ভাষণ জানিয়ে কথা বলতেন যা আকুম শাহর রমাদান যা আকুম শাহর রমাদান দুইবার বলেছেন তোমাদের জন্য শাহর রমাদান এসেছে তোমাদের জন্য শাহর রমাদান এসেছে রসুল যেন নব নতুন ভাবে উদ্দীপ্ত হতেন সাহাবা ইকরামকে ডাকতেন এবং তিনি বলেছিলেন যে এমন একটি মাস যে মাসে আল্লাহ তালাম অন্য অন্য হাদিসে হাদিসের বাকি অংশে এসেছে যে এই মাসে আল্লাহ তালা জান্নাত জান্নাত দরজার সময় খুলে দেয় যাতে করে কেন ইমানদাররা আমল করে জান্নাতে প্রবেশ করতে পারে জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেন যাতে করে যারা অন্যায় আচরণ করে তাদের থেকে সেটা দূরে থাকে তাদের জাহান্নাম নিতে চান না আল্লাহ তারা তওবা করে যেন জান্নাতে অগ্ধার হয় জাহান্নাম থেকে মুক্তিলাভ করতে করতে পারে এটা তাছাড়া বট্তারাম এই ব্যাপারে জানব আমি দেখতে পাচ্ছি যে একটি 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 প্রশ্ন আসছে আমার সামনে এস এম এস আমি দেখতে পাচ্ছি হ্যাঁ তো এই প্রশ্নটি আমি একটু দেখে তারপরে আমি আপনার সাথে বিষয়টি শেয়ার করব ইনশাল্লাহ তালা একজন ভাই আব্দুল সালাম তিনি জানতে চেয়েছেন যে মহতারাম মাহে রমজান শুরু হয়েছে এই রমজানে আমি কোন আমলটি বেশি বেশি করব মেহরবানি করে জানাবেন ভাই আব্দুল সালাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি খুব চমৎকার প্রশ্ন করার জন্য আর প্রিয় দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি আপনি যে কোনো প্রশ্ন আমাদের কাছে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আই যে লিখে স্পেসটি আপনি আপনার নাম ঠিকানা এবং প্রশ্নটি লিখে পাঠিয়ে দিতে পারেন সিক্স নম্বরে আর এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে নম্বর রয়েছে সেই নম্বরে আপনারা ফোন করতে পারেন আমাদেরকে মহতারাম আপনাদের প্রশ্নের জবাব দেবেন ইনশাআল্লাহ তালা মহতারাম যে প্রশ্নটি আমরা পেয়েছি তার জবাব কি একটু জানতে চাই মাহের রমাদানের যে সমস্ত গুরুত্বপূর্ণ আমল রয়েছে আমল করণীয় আমলসমূহ আমি এখন সংক্ষেপে আলোচনা করছি প্রথম আমল হচ্ছে সম আল্লাহ তালা সম ফরজ করেছেন মাহের রমাদান সুতরাং আমাদেরকে সম রাখতে হবে এবং সেটা রাখতে হবে ইমান ও আসতে সাহবান অর্থাৎ ইমরানের সাথে যা আল্লাহ তালা আমাদের উপর ফরজ করেছেন এবং এটা আমাদের ফর বাধ্যতামূলক কোন নফল নয় কর্তব্য আমাদের কর্তব্য সেটা রাখা কারণ ইসলামের বুনিয়াদ হচ্ছে এটার একটি একটি বুনিয়াদ হচ্ছে এটার উপরে সোল্লাম বলে দিয়েছেন বুনিয়াদ ইসলাম আল্লাহ খামসিন এর মধ্যে একটি হচ্ছে সৌম রমদান রমদান মাসের সৌম তো আর রসুল্লাহাম বলেছেন যে মান সোহামা রমাদন ইমান আর তেসাহান মা আলহমা তাকাদ্দাম ইন্দাম্বি যে ব্যক্তি রমজানের সম রাখবে

একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছেন টেলিফোনে আমরা একটু দেখি যে তাকে আমরা ধরতে পারি কিনা হ্যালো আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন না জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন প্রথমে আমি ধানমন্ডি থেকে হাসান বলছিলাম প্রথমে ধন্যবাদ জানাই চ্যানেল নাইন কে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য সেই সাথে আপনি একটা প্রশ্ন করতাম জি যেটা হচ্ছে অভ্যাসের কারণে মানুষ ভুলে পানি খেয়ে ফেলেছি কি হবে এটা যদি একটু বলতেন আচ্ছা আচ্ছা জি অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে মোস্তারা আপনি শুনলেন ধানমন্ডি থেকে ফোন করেছেন আমি যতটুকু বুঝতে পেরেছি ওনার কথা সেটা হলো যে অভ্যাস বসত হয়তো পানি খাওয়ার একটা অভ্যাস আছে তো রোজা অবস্থায় তিনি ভুলে পানি খেয়ে ফেলেছেন মজার ব্যাপার হলো এই কথাগুলো আমরা কিন্তু প্রায়শই শুনে থাকি অনেক দর্শকই এই কথাটা বলে থাকেন যে আমি ভুলে ভাত খেয়ে ফেলেছি এটা খেয়ে ফেলেছি বাচ্চার সাথে খেয়ে ফেলেছি তিনি বললেন পানি খেয়ে ফেলেছেন তো এতে রোজার কোনো ক্ষতি হবে কিনা আমরা একটু জানতে চাচ্ছি যে মোস্তারাম আলহামদুলিল্লাহ রসোল্লা সাল্লাম বলেছেন যে কেউ যদি ভুলে এই জাতীয় খাবার বা পানীয় কাজ করে ফেলে এমন কি স্ত্রী সহবাস ভুলে হয়ে যায় কোনো কারণে প্রত্যেকটি এইজন্য ভুলের জন্য সেটা ক্ষমার ক্ষমার যোগ্য আলহামদুলিল্লাহ সেটা কোন সমস্যা হবে না আপনার রোজা হয়ে যাবে কোন সমস্যা হবে না অর্থাৎ তিনি যদি ভুলেই এই কাজটি করে থাকেন তাহলে তার জন্য কোন সমস্যা হবে না রোজাটাকে নতুন করেও রাখতে হবে না বরং যেটা হয়ে গেছে হয়ে গেছে ওই অবস্থায় তিনি থাকবেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ বাকি সময়টুকু তিনি রোজা আদায় করবেন আর খাবেন না আর খাবেন না মনে হওয়া ফেলে দিতে হবে যদি মুখে থাকে জি

আমি শুনছি একটা চ্যানেলে আপনার এটা নাকি আপনার ওষুধ খেয়ে ওই মাছটা নাকি বন্ধ রাখা যায় আচ্ছা 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 অনেক ধন্যবাদ ভাইয়া বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি আমরা ইনশাআল্লাহ মোহতারামের কাছ থেকে জানব আর সেই সাথে আমরা প্রিয় দর্শক আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি মেহরবানি করে যখন প্রশ্নটি করবেন তখন অবশ্যই টেলিভিশনের সাউন্ডটি আপনারা কমিয়ে নেবেন প্রিয় দর্শক সময় হয়েছে সেরা ওয়াটার ট্যাঙ্ক ইসলামী জিজ্ঞাসার এই আয়োজনে বিরতিতে যাবার ফিরে আসছি একটু পর মেহের সাথেই করে বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে প্রিয় দর্শক সেরা ওয়াটার ট্যাঙ্ক ইসলামী জিজ্ঞাসা এই আয়োজনে চলছে মাহে রমজান চলছে ইবাদতের মাস আপনার আমার ইবাদতকে আরো শানিত করার জন্য চলছে আমাদের এই বিশেষ আয়োজন ইসলামী জিজ্ঞাসা যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য আমাদের কাছে আপনারা ফোন করতে পারেন টেলিভিশনের স্ক্রিনে যে নম্বরটি দেখানো হচ্ছে সেই নম্বরে অথবা যে কোনো প্রশ্ন আমাদের কাছে পাঠাতে পারেন এস এম এর মাধ্যমে আই যে লিখে স্পেস দিয়ে আপনি আপনার নাম ঠিকানা প্রশ্নটি লিখে পাঠিয়ে দিতে পারেন সিক্স নাইন সিক্স নাইন নম্বরে মোহতারাম আরো একটি প্রশ্ন রয়েছে আমরা একটু প্রশ্নটি নিয়ে নিচ্ছি তারপরে কথা বলবো

আমরা হাদিস যেটা পেলাম ওই অনুসারে দুই রেখাতে মাঝখানে কোন বৈঠক নেই যদি আমি তিন রেখা ডাইরেক্ট করি এই সম্পর্কে যদি কিছু বলতেন আরেকটা হাতিস আরেকটা জানতে যে আমাদের এখানে যে নিয়োগ করা হয় রোজা রমজানের জি না ধন্যবাদ আপনি জানতে চাচ্ছেন যে আসলে বিষয়টা কি তাই তো আপনাকে অনেক ধন্যবাদ মোস্তারাম আমরা ইনশাআল্লাহ তালা আমাদের সম্মানিত দর্শক যে প্রশ্নগুলো করছেন তার এক একটি করে জবাব জানার চেষ্টা করব প্রথমে আসছি সেই জবাবটি জানার জন্য যে আমাদের একজন বোন প্রশ্ন করেছিলেন যে আমাদের মা যে অসুস্থতা রয়েছে এটাকে আটকাবার জন্য তিনি যদি কোনো কিছু ব্যবহার করেন ওষুধ ব্যবহার করে আটকে রাখেন এবং রমজানের রোজা পালন করার জন্য এটা ঠিক হবে নাকি তিনি সময় মতন যখন সুস্থ হবেন তখন তিনি বাকি রোজাগুলো আদায় করে নেবেন সেটা তার জন্য সঠিক হবে জি জীবন আপনার মতো অনেকে ইনি কি প্রশ্নটি করে থাকেন যেহেতু বর্তমান প্রযুক্তির যোগ অনেকেই এই চেষ্টা করে থাকেন যে আটকে পরবর্তী সময়ে তার পিরিয়ড নিয়ে যেতে যেমন ইউ সময় অনেকে এটা করে থাকেন জি হজ সময় ব্যাপারটি বাধ্যতামূলক হয় অনেক সময় যেহেতু হজ আমাদের থেকে অনেক দূরের জায়গা সেটা এবং অনেক কষ্টের একটি বন্ধুবন্ধ আহার হতে পারে সঙ্গী সাথী আলাদা হয়ে যেতে পারে সেই জন্য সেটা আলমরা সেটার উপর রক্সদ দিয়েছে ছাড় দিয়েছে কিন্তু শ্রম ব্যাপারে আলমরা মত দেন না এই জন্য কারণ এটা একটা ক্ষতি থাকে একটা পার্শ্ব থাকে এই সমস্ত হয়ে যাবে কাজটা ভালো হবে ভালো ধন্যবাদ একজন দর্শক আছেন টেলিফোনে হ্যালো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি বলুন ভাইয়া কি প্রশ্ন আপনার আমি রাজশাহী থেকে আচ্ছা আচ্ছা আমাদের এলাকাটা মূলত আল্লাহ প্রধান এলাকা জি এখানে সবাই এদের যে আল্লাহনা মানে কথাবার্তা আছে এই অনুপাতে চলেই আচ্ছা কিন্তু আমি আপনার ঢাকাতে থাকি মাঝে মধ্যে রাশিয়াতেও থাকি আচ্ছা কিন্তু এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আপনাদের একরকম মতবাদ এদের একরকম মতবাদ এখন আমরা কোনটা পালন করব এটা নিয়ে আমার মধ্যে খুব দ্বিধানন্দ চলছে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ আসলে এটাই খুব চমৎকার কথা যে যখন বিভিন্ন ধরনের কথা আসবে তখন আমরা কোনটা পালন করব দারুণ একই ব্যাপার এবং আমরা তো মনে হয় অবশ্যই সেটা সলিউশন আমরা জানতেই পারবো যে আসলে কোথায় আছে এবার আসছি আমাদের ভাই এর আগে যিনি প্রশ্ন করেছিলেন তিনি জানতে চেয়েছিলেন প্রথমত তিনি তারাবির সালাদকে কেন্দ্র করে একটি প্রশ্ন করেছেন দ্বিতীয় প্রশ্নটি ছিল মোখারাম যে সম্পর্কে তিনি প্রশ্ন করেছিলেন যে তিন তিনি হাদিসে পেয়েছেন এক বৈঠকে করার ক্ষেত্রে তো এটা আমরা একটু জানবো আর দ্বিতীয় প্রশ্নটি করেছিলেন নিয়ত সংক্রান্ত যে নাই তুয়ান আসুম্মা গদাম শাহারি রান মুবারক আমরা বলে থাকি এই নিয়তটা আসলে এইভাবে করা ঠিক হচ্ছে কিনা জি কোরআন এবং সুন্দর আলোকে প্রথমে ভাই যে আমাদের দেশে যেভাবে ভীতির পড়া হয় সেটা ইমা আফানী বারম একটি মত তার এটা এবং তাই মাস্তুউজাদির মতে বর্ণিত হয়েছে আচ্ছা একজন সাহাবিতে সেটা বর্ণনা আছে কিন্তু সরাসরি সল্লাহ সাল্লাহ আলাইহিসালের কোনো হাদিস দ্বারা দ্বিতীয় বৈঠকটি প্রমাণিত হয় না উনি যেটা করেছেন তিন তিন শুধু এক বৈঠকেই তিন টাকা তিন ডাকত পড়েন সেটা এক বৈঠক সাহাবা সেখান থেকে আমল করে থাকেন যেখানে হাদিস আসবে সেখানে অন্যখানে অন্যটা আমল করা হচ্ছে সহিদ আমল করা উচিত আমরা মনে করি অনেক ধন্যবাদ আমরা পরের উত্তরটি জানবো আরেকজন দর্শক হ্যালো আসসালাম আলাইকুম জি আপনার টেলিভিশনের সাউন্ড একটু কমিয়ে দিন আমি জানতে চাচ্ছিলাম যে আপন ভাই বোনকে জাকাত দেওয়া যায় কিনা আচ্ছা দুই হচ্ছে আমার কিছু টাকা এক দিয়ে আছে সেটার উপর জাকাত হবে কিনা আচ্ছা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ বোন আপনাকে জেজাকাল্লাহ তিনি নাম গাদান করবে আগামী কাল রোজা রাখবে নিয়ত করতেছে তো আজকে রোজা কি হবে এই নিয়ত কে বানিয়েছে আল্লাহ জানে এই নিয়ত কোন কিতাবে নেই কোন ফেকার কিতাবে মনে হয় এটা মানুষের আবিষ্কার এটা রসুল্লাহাম কখনো বলেননি এবং এটা কোনো ইমামও বলেননি এটা সুতরাং আপনারা এটা বলেননি কেন মূলত নিয়ত হচ্ছে অন্তরের ব্যাপার মনের ব্যাপার আপনি মনে মনে বলুন আপনি যখনই সাহারি খাচ্ছেন আপনি যখনই প্রস্তুতি নিচ্ছেন সবকিছু আপনার অন্তরের নিয়ত হয়ে গেছে এর উপর আপনার আপনার নিয়ত প্রয়োজন নেই অবশ্যই নিয়ত অবশ্যই দরকার মুখের কোনো উচ্চারণ না নিয়ত করতে হয় নিয়ত পড়তে হয় না আমরা নিয়ত পড়ি নিয়ত করি না সমস্যা এটা নিয়ত করলে যথেষ্ট আপনি সলাতে যখন দাঁড়ান তখন আপনার আমি আজকে রোজা রাখবো এটা অথবা পুরো রমজানের একবারে নিয়ত করতে পারেন আপনি যে প্রথম থেকে যে আমি এই পুরো মাসের একবার রোজা রাখবো কোন সমস্যা নেই এক নিয়ত ব্যাপারটা হলো অনেক ধন্যবাদ আসলে

এটা কিন্তু যারা এবাদুর রহমান আল্লাহ রহসিন প্রাপ্ত বান্দা তাদের ব্যাপারে আল্লাহ গুরুত্ব বলছেন যারা রাত কাটায় আল্লাহর জন্য সিজদা এবং কেমন অবস্থা এটা কেয়ামিল গুরুত্ব বহন করে কেয়ামূলাইল এই যে তারাবির ব্যাপারটি আপনি বলেছেন এটা কেয়ামী রাতে প্রথম রাতে পড়ার কারণে তারাবি বলা হয় সে সাথে তাহাজ বলা হতো তো দুইটাই গুরুত্ব রাখে গুরুত্ব রাখে এই জন্য যে রসুল্লাহ গুরুত্ব দিয়েছেন এবং আল্লাহ তালা নিজে কোরআনে কারিমে তাদের প্রশংসা করেছেন তাদের প্রশংসা করেছেন যারা এই কাজটি করে সুতরাং আমাদেরকে কেমন লাইলের ব্যাপারে গুরুত্ব দিতে হবে এবং কেয়ামুল লাইলের মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য বেশি অর্জন করা যায় যত বেশি আল্লাহ নৈকট্য অর্জন করা যায় ততই আমাদের জন্য উপকারী আখেরাতে আমাদের জন্য কাজে লাগবে দুনিয়া ফেতনা থেকে আমরা বাঁচতে পারবো এক একটি সাইজ দেওয়া সবচেয়ে বেশি দামি আল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে বেশি আমাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ সুযোগ আমরা

আমার মনে করেন 10 গরি স্বর্ণ আছে আচ্ছা স্বর্ণটা 10 গরি স্বর্ণ এখন কি দেখাচ্ছে আমার 10 গরি স্বর্ণের পুরোটার উপর দিতে হবে নাকি 7.5 গরি ভাগ দিয়ে 2.5 গরি উপর দিতে হবে জি অনেক ধন্যবাদ ভাই আপনার প্রশ্ন শূন্য সরি আমরা উনি প্রশ্ন করেছিলেন যে 8 পড়বেন না 20 পড়বেন না 12 পড়বেন ভাই আসলে পিয়ামুল লেলির সুনির্দিষ্ট কোনো সংখ্যা নির্ধারণ না করাই উচিত ইবনে আব্দুল আবদুলবার রহমতুল্লাহ আলাই তার কিতাবে ইজমান নকল করেছেন এটা যে আট টাকাতে বেশি পড়া যাবে না এমন কোনো কথা নেই এবং বিশ টাকাতেই পড়তে হবে এমনও কোনো কথা নেই

রসুল তখন নিষেধ করলেন যে এই জাতীয় কাজ যেন কেউ না করে যতটুকু তার ঘুম আসে ততটুকু সে ঘুম আসলে ঘুমিয়ে যাবে এবং রসুল হোসেন তাই করতেন কখনো তিনি ঘুমাতেন আবার উঠতেন আবার সালাদ আবার ঘুমিয়ে যেতেন সুতরাং মানুষ নিজের উপরে জুলুম করে যেন সালাত এই নফল সালাত আদায় না একটি নফল সালাত নিঃসন্দেহে ফরজ ওয়াজিব নয় কিন্তু গুরুত্বপূর্ণ ফরজ না হলেও কিছু গুরুত্বপূর্ণ আমার আছে

জি অনেক ধন্যবাদ এই ক্ষেত্রে রোজা হবে কি হবে না আমরা জানবো ইনশাল্লাহ তালা প্রিয় দর্শক তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি আপনারা সবাই দেখছেন সেরা ওয়াটার ট্যাঙ্ক ইসলামী জিজ্ঞাসা বিরতির পর বাকি কথাগুলো আমরা শুনবো আমাদের সাথেই থাকুন বিরতির পর আপনাদের সবাইকে আবারও সদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আমাদের সকলের প্রিয় একটি আয়োজন সেরা ওয়াটার ট্যাঙ্ক ইসলামী জিজ্ঞাসা সরাসরি এই অনুষ্ঠানে মহতারাম আমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছি এই প্রশ্নগুলোর উত্তর একটু আপনার কাছে সংক্ষিপ্তভাবে জানতে চাচ্ছি একজন ভাই জিজ্ঞেস করেছিলেন যে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মতবাদ বা বিভিন্ন কথা শুনে থাকি তো আসলে এই ক্ষেত্রে আমরা কোনটা মানব আলহামদুলিল্লাহ ইখতলাফের এই যে পরিধি এটা কিন্তু শুধু ফেকি মাসালাতে সীমাবদ্ধ বেশিরভাগ আকিদার ক্ষেত্রে কোনো একতলাফ গ্রহণযোগ্য না তো সোল্লা সাল্লাহাম থেকে কখনো আঁকি দেখাতে কোনো একতলাপ দেখা যায়নি সাহবাকে একতলাপ ছিল একতলাপ থাকবে এবং এটা কোনো ক্ষতিকর কোনো দিক নয় সবাইকে একমতে নিয়ে আসতে হবে এমন এমন কোনো ইয়া নেই তো আপনার যখন মনে হয় দর্শককে বলছি যিনি আপনি যখন যাকে জিজ্ঞাসা করে আপনার মনে হচ্ছে তার কথাটা বেশি গ্রহণযোগ্য সে অনুসারে আমল করবেন এটা আলাদাভাবে গ্রহণযোগ্য হবে এ নিয়ে বাড়াবাড়ি করাটা কখনো ঠিক হবে না

মহতারাম এরপরে আরেকটি প্রশ্ন আমরা পেয়েছিলাম যেটা আমরা ফোনেও পেয়েছি এবং অনেকগুলো এস এম এস এ প্রশ্ন দেখতে পাচ্ছি অনেক ভাই জিজ্ঞেস করেছে যে রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করতে করতে কোন সমস্যা আছে কিনা না রোজা অবস্থায় ইনসুলিন ব্যবহার করতে কোনো সমস্যা নেই তা রোজা হবে কোনো সমস্যা হবে না আচ্ছা মহترم পাশাপাশি আরেকটু বিষয় আপনার কাছ থেকে আমি জেনে নিতে চাই যেমন ইনসুলিন অনেকে ব্যবহার করেন এতে কোনো সমস্যা আছে কিনা যেটা চামড়ার উপরে রোজা অবস্থায় ইনসুলিন ব্যবহার করতে কোনো সমস্যা নেই তো রোজা হয়ে যাবে আলহামদুলিল্লাহ আরেকটা বিষয় হলো যেমন আজকে এমন একটি প্রশ্ন আমি শুনেছিলাম যে এক ভাই প্রচন্ড জ্বর রোজা অবস্থায় তো তাকে বলা হয়েছে যে

এফডিআর হচ্ছে নিজের টাকা শুধুমাত্র আটকে আসে সময় মতো ভাঙ্গালে বেশি পাবে কিন্তু ইচ্ছা করলে অন্য সময় ভাঙ্গাতে পারে নিজে নিয়ে নিতে পারে কম কম পয়সা ভাঙ্গানো যায় মানে ইচ্ছা করলে আমি এখনই টাকার মালিক তিনি নিজেই নিজেই আছেন সুতরাং এই টাকার তাকে জাকাত দিতে হবে এই জাকাত দেওয়া আসার কোন উপায় নেই ওই টাকার জাকাতের ব্যাপারে ধ্যান আলাদা যে টাকা পাওয়া না পাওয়া সংশয় আছে সেই টাকা যদি পান তিনি সেই টাকা তখন সেই বছরে জাকাত দিতে হবে কিন্তু এফডিআর উপর তাকে প্রতি বছর জাকাত দিয়ে দিতে হবে আচ্ছা বস্তারাম এরপরে একটি প্রশ্ন আমাদের বন করেছিলেন আপন ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কিনা আপন ভাই বোন যদি কোনো প্রাপ্তবয়স্ক হন এবং তার উপর তাদের দায়িত্ব না থাকে আলাদা হয়ে যান তখন সবচেয়ে উত্তম হচ্ছে তাদেরকে প্রথম জাকাত দেয়া তারা যদি বেশি হকদার হয় জাকাতার হকদার তাদেরকে দেওয়া উত্তম আর এমন হয় ছোট ভাই বোন তার তার তত্ত্বাবধানে আছে তখন তাদেরকে জাকাত দেওয়া যাবে না কারণ তা ঘুরে ফিরে এই টাকা তার ঘরে চলে আসবে এরকম যেন না হয় যে টাকা ফিরে তার কাছে হয়ে গেছে তাদের ঘর সংসার তাদেরকে দেওয়া উত্তম উত্তমও বটে শুধু জায়েজ না উত্তমও বটে জি অনেক ধন্যবাদ প্রশ্ন আমরা পেয়েছিলাম আমাদের একজন বোন যার তিনি জানতে চেয়েছিলেন যে তাহারুদের নিয়মটাকে যদি একটু বলে দিতেন যদি নিয়ম হচ্ছে রসুল্লাহ সাল্লামের স্ত্রী আয়সার আদি আলহা বলেছেন তাকে জিজ্ঞাসা করা হয়েছে রসুল কিভাবে কিয়ামুল্লাহ করতেন তখন বলেছেন যে তিনি প্রথমে চার রাখাত পড়তেন জিজ্ঞাসা করো না তার সৌন্দর্য কিভাবে তিনি পড়েছেন অর্থাৎ দুই দুই রাকাত করে চার রাখাত পড়েছেন তারপর অপেক্ষা করে আরো চার রাখাত পড়েছেন তুমি আমাকে জিজ্ঞাসা করো না তার সৌন্দর্য কেমন ছিল তারপর তিনি তিন রাখাত পড়েছেন এইভাবে আয়সার উদ্দিন বর্ণনা করেছেন সুতরাং আমাদেরকে সেই সৌন্দর্য রক্ষা করে

এখন ব্যাপার হলো যে বাচ্চা কিছু খায় না তো এই ক্ষেত্রে তারও সমস্যা হয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে কি তিনি পরবর্তীতে রোজা রাখতে পারবেন কিনা এখন রোজা ভাঙতে পারবেন কিনা পাশাপাশি আরো একটি প্রশ্ন আমি পেয়েছি যে আমাদের আরো একজন বোন তিনি বলেছেন যে তিনি আলহামদুলিল্লাহ আর কি সন্তান আসতেছে ছ মাস হয়েছে তো এই অবস্থাতে তিনি যদি রোজা ভাঙতে চান তিনি পারবেন কিনা আলহামদুলিল্লাহ দুই অবস্থাতেই তিনি রোজা ভাঙতে তারা রোজা ভাঙতে পারবেন অর্থাৎ রসুল্লাহ সাল্লাহাম হাদিস এসে তিনি বলেছেন যে আল্লাহ যারা মুর দেয় অর্থাৎ দুধ দেয় বাচ্চার দুধ খাওয়ায় এবং যারা হামেল তাদের গর্ভবতী সন্তান আছে যাদের গর্বে তাদের জন্য তিনি রোজা রেখে দিয়েছেন অর্থাৎ ইচ্ছা করলে তারা রোজা ভাঙতে পারবে ক্ষতি আশঙ্কা করলে তোরা ভেঙে দিলাম কোন সমস্যা নেই এরপরে কি করবে এ নিয়ে দুটা মত আছে প্রথম মত হচ্ছে তারা পরবর্তীতে ফিরিয়া দিলেই চলবে রোজা আবার রাখতে হবে না এটা একটি মত যেহেতু কারণ নিজের জন্য ভাঙ্গিলে ভাঙছে সন্তানের জন্য সন্তান যেহেতু ছোট সেই হিসাবে মত একটা আর দ্বিতীয় মত হচ্ছে যেটা অনেকে প্রাধান্য দিয়েছে আমাদের দেশে প্রাধান্য দিয়ে থাকে সেটা হচ্ছে যে তারা রোজাটা অন্য সময় রাখবে অন্য সময় রাখবে অর্থাৎ উভয় অবস্থাতে তিনি এখন রোজা ভাঙতে পারবেন কোন সমস্যা নেই অনেক সমস্যা নেই একজন দর্শক আছেন আমরা একটু ফোনটি নিয়েছি হ্যালো আসসালাম আলাইকুম এখন যদি সে তার সাথে কথা বলতে চাই হ্যাঁ তাকে বলতে পারবে আচ্ছা জি ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আমরা জেনে নিচ্ছি মোহতারামের কাছ থেকে প্রশ্নের উত্তরটি কি হবে আর কি রাগ করে কোরআন ধরে শপথ করে তিনি বলেছেন যে প্রথমত রাগকে প্রশ্রয় দেওয়া উচিত নয় এটা শয়তানের কারসাজি তো আর দ্বিতীয় হচ্ছে কথায় কথায় শপথ করা ইমানদার সাথে কথা বন্ধ করা উচিত নয় এটা আরেক গুণা তো আমাদের দুইটা গুণা থেকে দূরে থাকতে হবে যেহেতু উনি তিনি করেই ফেলেছেন শপথ করে ফেলেছেন আল্লাহর নাম এবং গুণ ব্যতীত শপথ করা যায়জ নেই যেহেতু কোরআন ধরে শপথ কোরআন যেহেতু আল্লাহ তালার বানি সেই হিসাবে কোরআন দিয়ে শপথ করা যায় অনেকে বলেছেন তো কোরআন দিতে আল্লাহ তালার বাণী আল্লাহর নাম গুণের অংশ শপথ করলেন 근데 সেই শপথের কি উদ্দেশ্য জানা এই না হয় যে কিতাব উদ্দেশ্য হয় যেন বাণীটা যে আমি আল্লাহর বাণী নিয়ে শপথ করছি সেই শপথ করেছেন তিনি আর উচিত হচ্ছে তার জন্য উচিত হচ্ছে এই শপথ ভঙ্গ করা এই শপথ ভঙ্গ করে তিনি কাফারা দিবেন কাফফারাটা হচ্ছে তিনি 10 দিন 10 জন খাওয়াবেন অথবা তাদেরকে একটা পোশাক যেটা অর্থাৎ যেটা প্রথম ছিল তা ইয়া কাবা আজ দাস মুক্তি করা সেটা এখন নাই এখন সেই দিনটা বলছি না অর্থাৎ তিনি মিসকিন দশজন মিসকিন খাওয়াবেন না কাপড় দিবেন তাদেরকে না হয় যদি এটা সম্ভব না হয় এটা সম্ভব না হয় তখন তিনি তিন দিন রোজা রাখবেন এবং সেটা পর হতে হবে তিন দিন পর রোজা রাখবেন

আমরা আমাদের কথা বলে যাচ্ছি অনেক ধন্যবাদ আমাদের একজন বোন তিনি প্রশ্ন করেছিলেন তিনি সবে বরাত সম্পর্কে জানতে চেয়েছিলেন তো আমরা এই প্রসঙ্গের চাইতে আরেকটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আমাদের মনে হয় বেশি জানা দরকার সেটা হলো যে সবে কদর নিয়ে জি আমরা ওটাকে একসাথে করে এটা দুটো একসাথে যদি আপনি জি একসাথে বলবো বোন আসলে সবে বরাত শব্দটি আরবি করা হয় তখন এটা হয় লাইলাতুল কদর মূলত ভুলে এটার অনুবাদ হয়েছে লাইলাতুল কদর অনুবাদ সবে বরাত করা হয়েছে ভুল কারণ এটা সব অর্থ হচ্ছে রাত্রি কদর অর্থ হচ্ছে বরাত হচ্ছে তাক অর্থাৎ সবে বরাতই লাইলাতুল কদর আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে আল্লাহ রসুল সাল্লাম কখনো সব বরাত শব্দটি উচ্চারণ করেননি সবে শব্দ উচ্চারণ করেননি তিনি সব সময় লাইলাতুল কদর কথা বলেছেন আল্লাহ তালা লাইলাতুল কদর কথা বলেছেন আমাদেরকে লাইলাতুল কদর গুরুত্ব দিতে হবে লাইলাতুল কদর সামনে আসছে আমাদের এই এই মাসের এই শেষ দশ দিন আমাদেরকে সেই দশ দিনে অবশ্যই লাইলাতুল কদর খোঁজা উচিত এবং এই লাইলাতুল কদরে বহু ফজিলত শূন্য হাদিস আসছে আমরা জরাসুল্লাহ আসলাম নিজেও করতেন কানা আই কদা আহ্লাহ ও সাদ্দামি জারাহু ও আহিআল্লাহ তিনটি কাজ তিনি করতেন সারা রাত্র জাগতেন অন্য কোন সময় তিনি সারা রাত্রে জাগাবাদ করতেন না কিন্তু শুধু এই দশ দিন সারা রাত্রে জাগাবাদ করতেন আর রসুল্লাহাম সাদ্দামি যারা তার কাপড় বেঁধে নিতেন কিছু করতেন না কোথাও যেতেন না শুধু মসজিদে নিজে নয় সবাইকে নিয়ে তিনি লিপ্ত থাকতেন আমাদের এই কদর গুরুত্ব দেওয়া উচিত লাইলাতুল বরাতের ব্যাপারে কোনো হাদিসও নাই কোনো কথা নেই কোনো বাণীও নেই রসুল্লাহাম সাহবা উচ্চারণ করেননি একটি জিনিস মানুষ ভুল করে থাকে একটি হচ্ছে লাইলা

আচ্ছা আচ্ছা জীবন আমরা আপনার জন্য দোয়া করে অনেক অনেক ধন্যবাদ আমরা محترমের কাছ থেকে শুনব বোন আপনার জন্য যেহেতু আল্লাহ তালা ছাড় দিয়েছেন ছাড় নেওয়াটা পছন্দ করেন আল্লাহ তালা হাদিসে আসছে ইন আল্লাহ ইহাব্বু আন তো পছন্দ করেন যে তোমরা তার রুকসত গ্রহণ করো যে ঔষধ যেমন আল্লাহ তাআলা মুসাভিরে দুরেকাত কমে দিয়েছে এটা নেওয়াটা আল্লাহ পছন্দ করেন যেখানে ছাড় দিয়েছেন আল্লাহ তালা আপনি সেটা পছন্দ নেওয়াটা আল্লাহ তাআলা পছন্দ করেন যেহেতু আপনার জন্য ছাড় আছে আপনি এখন রোজাটা না রেখে নিজের

চেষ্টা করুন যেন রোজাটা যদি পারেন কোনো সমস্যা না হয় তাহলে আপনি রাখবেন না হলে আল্লাহ তালা আপনার জন্য ছাড় দিয়েছেন আপনি অন্য সমস্যাটা রেখে নেবেন আপনি এখন ভাঙতে পারেন যেটা আপনার ভালো হয় সেটা আপনি করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মোহতারাম অনেক অনেক ধন্যবাদ আসলে এতগুলো প্রশ্ন আমাদের সামনে আসছে আল্লাহর দরবারে আমরা শুক্রিয়া আদায় করছি যে আজকে আমাদের প্রথম আয়োজন ইনশাআল্লাহ তালা প্রিয় দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমাদের প্রথম আয়োজন এবং এটা চলতে থাকবে পুরো মাস জুড়ে আমরা প্রতিদিন এই সময় আপনাদের সামনে হাজির হব আপনাদের যে কোনো সমস্যা যে কোনো প্রশ্ন আমাদের সামনে আপনারা তুলে ধরতে পারেন এস এম এস এর মাধ্যমে অথবা আমি দেখতে পাচ্ছি যে অনেকগুলো প্রশ্ন অলরেডি চলে এসছে যেগুলো আসলে আমরা অনেকগুলো প্রশ্নের জবাব আমরা দিতে পারিনি প্রার্থনা করছি তো জন্য আজকে আমাদের হাতে সময় নেই আমরা চলে যাব তো মোহতারাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের মাঝে আপনি সময় দিয়েছেন জেঝাক আল্লাহ প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সাথে আপনারা ছিলেন আর আমরা প্রতিদিন একই সময় আপনাদের সামনে উপস্থিত থাকবো ইনশাআল্লাহ তালা সুতরাং আপনারা একই সময় আমাদেরকে দেখতে পাবেন যে কোনো প্রশ্ন আপনারা আমাদের কাছে করবেন ইনশাআল্লাহ তালা আগামীকাল আবার দেখা হচ্ছে রব্বুল আলমিনের কাছে আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ সুবাহান হুয়া তালা যেন আমাদের সকলের সিয়াম সাধনাকে কবুল করে নেন আমিন সুন্দর একটি সময় আমরা অতিবাহিত করছি বরকতের মধ্যে আমরা আছি রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন বরকত দিয়ে ভরপুর করে দেন আমিন এই প্রত্যাশায় আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি সেরা ওয়াটার ট্যাঙ্ক ইসলামী জিজ্ঞাসা এই আয়োজন থেকে আবার কালকে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম